হ্যালো স্টুডেন্টস, আজ আমরা দশম শ্রেণীর গণিতের অষ্টম অধ্যায় অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার সম্পর্কে আলোচনা করতে চলেছি। এই অধ্যায় আমরা নিরেট লম্ববৃত্তাকার চোঙ এবং ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে জানব এবং সেই সম্পর্কিত কিছু উদাহরণমালা দেখে নেব। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং ওর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত? তাহলে এখানে কি বলেছে যে চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান। প্রথমে আমাদের কি বার করে নিতে হবে, যে ধরি চোঙটির ব্যাসার্ধ হলো আর একক, যেহেতু এখানে কোনো একক বলা নেই, তাহলে চোঙটির উচ্চতা আমরা পাচ্ছি এখানে এইচ একক, মানে এইচ একক আমরা ধরে নিচ্ছি। তাহলে এবার বক্রতলের ক্ষেত্রফল কী হবে? তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল হবে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল হবে 2πRh। তাহলে এক্ষেত্রে এটা 2πRh, এত বর্গ একক, আর চোঙটির আয়তন কত হবে? চোঙটির আয়তন হবে πr²h, এত ঘন একক। এবার কি বলা হয়েছে, যে প্রশ্নানুসারে বলা হয়েছে যে আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে, অর্থাৎ আয়তনের সাংখ্যমান এটা আর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান এটা, এই দুটো সমান হবে। তাহলে প্রশ্নানুসারে আমরা এখানে লিখতেই পারি, প্রশ্নানুসারে আমরা লিখতে পারি যে πr²h ইকুয়ালস টু 2πRh। তাহলে এখান থেকে আমরা এইচ এইচটা কেটে যাচ্ছে, পাই পাইটা কেটে যাচ্ছে, আর এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো r² ইকুয়ালস টু 2r। তাহলে r² কে আমরা কি লিখতে পারি, r² কে আমরা লিখতে পারি r×r। তাহলে r×r ইকুয়ালস টু কি হচ্ছে, 2r। তাহলে r r এখানে কেটে যাচ্ছে, তাহলে r কত হচ্ছে, r এর মান হচ্ছে 2 একক। এই অধ্যায়ে আমরা লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ নিরেট লম্ববৃত্তাকার চোঙ, ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ ইত্যাদি সম্পর্কে পড়লাম এবং তাদের সম্পর্কে কিছু উদাহরণ করলাম। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।